প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তিরূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন বাজল তোমা আলোর দেব মাতল যে বাজলো তোমার আলোর দেব আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর দেব
মাতলো যে ভুবন বাজলো তো মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী অভয়শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননি বদনা অজরা অতুলা জননি বদনা অজরা অতুলা বহু বদনারিণী ত্রিপুদলবারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী অভয়শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরকুলিত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছেন যদা যদা বাধা
दानवोत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम् पूर्वकल्प अवसानेर पर प्रलयकाले समस्त जगत जखन कारण शलिले परिणत हल भगवान विष्णु अखिल शक्ति प्रभाव संगत करे সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে সবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী শরীরিত্যে ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা বিদ্যা যানুচর্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং ধারিত্রী ত্বং দেবী জননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং তবৈতৎসৃজ্যতে জগৎ তবৈতৎপাল্যতে দেবী ত্বমস্যন্তে চ সর্বদা
विसृष्टौ सृष्टिरूपात्वं स्थितिरूपाच पालने तथा धरितिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहाच भवती महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि भोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वरीश्वरी त्वं ह्री त्वद्भिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति एक्शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त नव शोभा नव ध्यान रूपायित प्रतिमा आउ तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त विकशील ज्योति प्रीति मंगल वरुणे तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त तुमि साधन धन ब्रह्म बोधन साधने तुमि साधन धन ब्रह्म बोधन साधने तब प्रेम नयन भाति निखिल तारणी कनक कान्ति झोली छे कान्त बदने तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त हे महालक्ष्मी जननी गौरी सुभद्रा संगीत धनी छे तुमारी भुवने तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त नव शोभा नव धन रूपायित प्रतिमा तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त कखन प्रलय अंधकार रूपी नितावशी देवी ऐ स्तवे प्रबुद्धा हुए विष्णु रंग प्रत्यंग थेके बाहिर हलन
বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে আমার বৃন্দ কমল যৌনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী, স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খচক্র কদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুদাসনের ন্যায় দে দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল, ইনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। Amen.
মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। Thank you.
জগন্মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামীরূপে ব্যক্ত হয়ে আছেন গুলোক ভুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ নিবুদ্ধা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ,
চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।
যেন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে, কত ভরে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, যাব রক্ত বিজনি কিন্তিনি, যাব মহিষাসুর বিমর্দিনি, যাব রক্ত বিজনি কিন্তিনি, যাব মহিষাসুর বিমর্দিনি, উঠে শঙ্খ মন্ত্রে অভ্রবক্ষ শঙ্কা, শোনমে কুন্দী শঙ্খ, শোনমে কুন্দী, নমো চণ্ডী, নমো চণ্ডী। তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী, শত্রু সাতন তন্দ্রী, নাশ সিংহ বাহিনী ঘন হুঙ্কার, ইন্দ্রারি চমুদন্ডী, ইন্দ্রারি চমুদন্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, রণক দণ্ড টঙ্কার হন কর কলম্ব জলে, সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন, সুতীক্ষ্ণ করবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুণ্ড, চক্রপাত নিখণ্ডী, তব তথই প্রলয়নৃত, তথই তথই প্রলয়নৃত, ধ্বংসে বাঁধন গণ্ডী, ধ্বংসে বাঁধন গণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ তাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুবান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্য কার্য স্খলন মূঢ় মধু যাবত বিবাহ্যহম, মায়াত্তৈ হতেত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত।
তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। চণ্ডিকা তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বরীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা মহি স্বরূপেণ ইতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যা যথে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে ত্বমবৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবি সমস্তমেতত ত্বমবৈত সন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবি ভেদা স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু তবৈকয়া পূরিতমন্দ্যৈতত কাপি স্তুতিঃ দদ্য পরাপরোক্তিঃ স্বর্গভূতা যদা দেবী স্বর্গমুক্তিপ্রদায়িনী
स्वन सूता सुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धि रूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्ग दे देवी नारायणी नमस्तुते कलाकषादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके करणीये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरीके देवी नारायणी नमस्तुते त्रिशूलचंद्राही धरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूर कुक्कुटवृते महाशक्ति धरे नघे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते शंखचक्र गदाशारं गृहीत परमायुधे प्रसीद वैश्वरी रूपे नारायणी नमस्तुते गृहीतग्र महाचक्रे दशरथभृतव सुंदरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंह रूपिणुग्रेण अद्भुतदैत्यानिकृतोद्यमे त्रैलक्ष्य प्राण सहिते नारायणी नमस्तुते कीरीटिनी महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्र प्राण हरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हत दैत्य महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते दंशाकराल वदने शिरोमाला विभूषणे चामुंडे मूलवधने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूतिवभ्रवितामसि नियते त्वंगतसि देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्युस्राहिरो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रय भूषितं पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्यतेजांसि स्वरेणापूर्य या जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो अनस्सुतानिव असुरासृग्पथापङ्क चित्तस्ते करज्ज्वलः शुभाय खड्गो भवतु चण्डिके वाग्नथा वयम् भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टा त्वामश्रितानां नाभिपन्नराणां त्वामश्रिताध्याश्रयथाग्रहान्ति एतत्कृतं यत् कदलं तयाज्य धर्मदिशा देवि महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्ति कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीप स्वाध्येषु वाक्येषु चकात्मदन्या ममत्तगत्ते अतिमहान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वं रक्ष्यांशि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दस्युबलानि यत्र धावानलो यत्र तदाभिबन्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारसीति विश्वं विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यं यथा असुरवधादधुनैव चेत्य पापानि सर्वजगदाञ्च शमनयाशु उत्पातपाकजनितांश महोपसर्गान् फलतालान्
प्रसीद त्वं देवी विश्वार्थिहारिणी त्रैलोक्यवासिना विद्ये लोकानां वरदा भव। कृपा कनापे सप्तलोकानंदित प्रथम कल्पे देवी कात्तायन नंदिनी कात्तायनी अष्टादश भुजा उग्रचंडा रूपे महिषमर्दन करें। द्वितीय षोड़श भुजा भद्रकाली हस्ते मर्दित है महिष। आर तृतीय वर्तमान कल्पे दश भुजा दुर्गा रूपे महादेवी सुसज्जिता महिषमर्दिनी। अखिल मानव कंठे ध्वनित पुष्पांजलि स्तोत्र वंदना। जय 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 मना तुम मनोहर कांति जुते।
शिवाय सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणतास्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्वो नमो नमः नैऋत्यै भूमिताङ्गलक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनस्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृषारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता
namastasyai 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 namo namaha ya devi sarva bhuteshu vriti rupena sthita namastasyai 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 namo namaha ya devi sarva bhuteshu daya rupena sthita namastasyai 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 namo namaha ya devi sarva bhuteshu tushti rupena sthita namastasyai 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 namo namaha ya devi sarva bhuteshu matri rupena sthita namastasyai 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 namo namaha ya devi sarva bhuteshu kranti rupena sthita namastasyai 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 namo namaha indriyanam adhishtatri bhutanam cha akhileshu ya bhuteshu satatantasyai dhatti vidyai namo namaha jiti rupena ya krishnam etad vyapya sthita jagat namastasyai 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 namo namaha chinmoyi he chinmoyi himogiri theke ele ele thare deke nirbolo prate সুন্দরাগে সুবিমল সাগে অঞ্জলি হাতে হে চিন্ময়ী নবনীলিমায় বাজে মহাভেরি বাজে মহাভেরি দিকে দিকে তব মাধুরী সুললি কোথালে তালে সুধায়ালে আলোকেরি সাথে এ চিনময়ী সাজাব যে ডালা গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে তারি অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে মানি মহাবর অমলার মনে জননী গো তুলো জরনে পূজায় উল্লাসে এ পূজায় উল্লাসে ধরুনি যে হাসে সুরভিত বাতে হে চিনময়ী হে চিনময়ী শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যাদিগুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সংহার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মত্তলোক আমা
ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃতরসবর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায়। জিন্তি মঙ্গল করি ভদ্রকারি কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদানমোস্তুতে মধুকৈটবপি ভন্তি বিধাত্রি বরদে নমঃ। শত্রু বিনাশিনী সর্বশত্রু চাপরণে দুরিত পদে নতেভ সর্বদা ভক্ত্যা চাপরণে দুরিত পহে কে বিধে
भक्तजनो दाम दत्तनंदो देविके देवी भक्तजनो दाम दत्तनंदो देविके चिरंतनी भैरव धन रता पुजारी भैरवीते गीतांजलि प्रदान करे धन्ना बलन आय गीतवाणी आज अनिले सुने नवीन जरुणोदय दीके दीके संचारित